আসসালামু আলাইকুম, নাহিদ সুইস কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি। আজকের রেসিপিতে লাউ দিয়ে মাছের পেটি দিয়ে একটি পাতলা ঝোল, অনেক সুস্বাদু আর অনেক মজাদার। এই রান্নাটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করি। এখানে ছোট্ট কচি একটা লাউ নিয়ে নিয়ে এর দুদিকের অংশটা কেটে নিলাম। নিয়ে এটার ছোলাটা আমি ছিলে নেব। এই ছোলাটা দিয়ে আমি একটি ভাজি করেছি, যে ভাজিটা আপনাদের সাথে শেয়ার করেছি এর আগের রেসিপিতে, তো ওটা চাইলে দেখে নিতে পারেন। লাউটা আগে থেকে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে কাটার পরে আবার সুন্দর করে ধুয়ে নিতে হবে। এতে করে লাউয়ের গায়ে যে সাদা ধবধবে ভাবটা ওটা অক্ষুণ্ণ থাকে, ওটা নষ্ট হয় না, কষে লাল লাল হয়ে যায় না। তো এটাকে আপনারা যে কোনো কিছু নিয়ে ছিলতে পারেন। আমি এটা দিয়ে, যে আলু ছেলা মেশিন থাকে ওটা দিয়ে ছিলে নিচ্ছি। এবারে খোসাগুলো আমি সরিয়ে রাখবো, ওটা দিয়ে আমি ভাজি করেছিলাম। এবার লাউগুলো আমি টুকরো টুকরো করে কেটে নেব ছোট ছোট করে। লাউটা অনেক কচি, ভেতরে বীজ তৈরি হয়ে পারেনি এবং অনেক নরম আর অনেক সুস্বাদু, মিষ্টি মিষ্টি। তো এগুলোকে আমি চৌকো চৌকো করে পাতলা পাতলা করে কেটে নেব, যেহেতু পাতলা ঝোল করব। আর পাতলা করে কাটলে খুব দ্রুত এটা রান্না হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, আমার কাছে এটাই ভালো লাগে। তো এভাবে করে আমি বাকি লাউগুলো সবগুলো কেটে নেব। আর এটা 1 সেন্টিমিটার পুরু করে কেটে নিলাম। নিয়ে এগুলো পানি দিয়ে ধুয়ে নেব। এবার সবগুলোকে একই সাইজে কেটে নেওয়ার চেষ্টা করেছি, এখানে আমি আলু ব্যবহার করব না। এবার আমি একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, তেলের পরিমাণও কম দেব। এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতন তেল দিয়েছি। তেলটা দিয়ে গরম করে এখানে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে রাখা মাছের পেটিগুলো নিয়েছি। এগুলো তো প্রচুর তেল, যখনই ভাজবো তখনই এ তেলটা কমে গিয়ে এগুলো পাতলা হয়ে যাবে। তো আমি বলবো যে আপনারা যদি কষানো মাছ খেয়ে থাকেন তবে মাছ কষিয়ে নিয়ে আপনারা এই রান্নাটা করতে পারেন। তবে আমি হচ্ছে কষানো মাছ অতটা একটু পছন্দ করি না বা খাওয়াও হয় না, খাই না। তো আমি এখানে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজার পরও দেখা যাবে কি যে মাছের এই পেটিগুলো থেকে এত পরিমাণ তেল যে এই তেলগুলো বেরিয়ে মাছের পেটিগুলো একটু পাতলা হয়ে যাবে। তো এখানে আপনারা চাইলে মাছের যে পিঠের পিস একটা চলে আসছে এরকম এক পিঠের পিস দিয়েও রান্না করে নিতে পারেন। তবে এই পেটির মাছ দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে। সাধারণত বেশিরভাগ সময় লাউ চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় অথবা টাকি মাছ শোল মাছ দিয়ে খাওয়া হয়, বড় মাছ দিয়ে রান্না করা কম হয়। কার কেমন হয় জানি না, আমাদের এরকমটাই হয়। তো এবারে এরকম রান্না করছি কারণ এটা খেতে অনেক মজার। তো এই মাছগুলো ভাজা হয়ে গেলে, আমি দুই দিক থেকে সুন্দর করে ভাজা হয়ে গেলে তেলটা দেখতে পাচ্ছেন যা দিয়েছিলাম তার থেকে কিন্তু বেশিই দেখা যাচ্ছে। এবার এই মাছগুলো আমি এখান থেকে তুলে নেব। মাছগুলো হালকা করে ভেজেছি, তারপরেও এখানে পাতলা পাতলা হয়ে গেছে এবং তেলটা লক্ষ্য করে দেখবেন যে বেশিই মনে হচ্ছে। এবার মাছটা তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি মশলা দিয়ে দেব। প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব না, পেঁয়াজ বাটাটা দিলে তরকারির গ্রেভিটা ঘন হয়ে যায়। আপনারা ঘন চাইলে দিয়ে নেবেন, তবে লাউ তরকারিটা ঘন গ্রেভিটা একদম ভালো লাগে না। এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো, ঝালের গুঁড়া দিয়ে দেবো, কাঁচা শুকনো ঝাল দিয়ে রান্না করছি কালারের জন্য। সাদা তরকারি তেমন একটা ভালো লাগে না আমার, আপনারা চাইলে কাঁচা ঝাল দিয়ে নেবেন। এখানে দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো মাছ মশলা। মাছ মশলা দিয়ে দেওয়ার পরে, এটা হচ্ছে কেনা প্যাকেট মশলা, এটা দিলে আর অন্য কিছু দিতে লাগে না। তো আপনারা চাইলে মাছ মশলা না থাকলে এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অথবা শুধু ধনিয়ার গুঁড়াও দিয়ে নিতে পারেন। দিয়ে সামান্য পানি দিয়ে 3 থেকে 4 বার করে পানি দিয়ে আমি এই মশলাটা কষিয়ে নেব। বরাবর যেরকম করে কষিয়ে রান্না করি ঠিক সেভাবেই কষানোর সিস্টেমটা কিন্তু সবসময় একরকম। মশলা কষানো ভালো না হলে কিন্তু তরকারিটার টেস্ট হয় না। তাই এটাকে আমি অল্প অল্প করে পানি দিয়ে 3 থেকে 4 বার করে কষিয়ে কষিয়ে নিয়েছি। মশলা কষানোর টেস্টটা এতটাই সুন্দর হবে যে তরকারিটা রান্না করার আগে ওই ভুনা মশলাটাই কিন্তু তরকারির মতন টেস্টের হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার লাউগুলো আমি দিয়ে দেব। লাউগুলো অনেক কচি, রান্না করতে মোটেও সময় লাগবে না,
আর এবং খুবই টেস্টি। এবার পরিমাণ মতন লবণ দিয়ে নেব এর মধ্যে। আমি আগে লবণ দিয়েছিলাম না, লবণটা দিলে এই লাউ থেকে যে গায়ের পানিটা এই পানিটা বেরিয়ে আসবে। তো এটাকে আমি পুরো মশলাটা সুন্দর করে লাগানো হয়ে গেলে স্প্যাতুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে যখন চিটপিট করে উঠবে, মানে মনে হবে যে নিচে পানি নেই, অনেক তেল ছিটাফোঁটা করছে, তখন এটাকে একটু ঢেকে কষাতে হবে। তাতে করে লাউয়ের ভেতরের যে পানিটা আছে ওটা বেরিয়ে আসবে আর লাউটা একটু হালকা হালকা সেদ্ধ সেদ্ধ মতন হয়ে যাবে। তো এটার পানি বেরিয়ে আসার জন্য এটাকে ঢেকে দিতে হবে। ঢাকনা খুলে দেখা যাবে এতে অনেক পানি বেরিয়েছে। তারপরে আবার নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিতে হবে। এভাবে করে কিছু সময় রান্না করার পরে এবার একটু সামান্য ঝোলের পানি দিতে হবে। এটা হচ্ছে লাউয়ের উপর ডিপেন্ড করে, আর আপনি কতটা ঝোল পাচ্ছেন বা কতটা ঝোল চাচ্ছেন সেটার উপর নির্ভর করে। তো আমি এখানে ঝোল বেশি চাই না, তো আমি এখানে সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। ফিরে আসছি সেদ্ধ হওয়া পর্যন্ত সময় অপেক্ষা করে। এবারে দেখা যাচ্ছে যে এখানে মানে স্প্যাতুলাতে নাড়িয়ে দিলাম, দিয়ে দেখছে লাউটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি খুব সুন্দর। এবার এখানে দিয়ে দিতে হবে মাছ। মাছগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে দেব, আর উপরে দিয়ে দেব জিরার গুঁড়া। তো এত সিম্পল একটা রান্না, খুব সহজেই করতে পারবেন, যে কেউ করতে পারবেন, ইভেন যারা মেসে বা হোস্টেলে থাকেন তারাও করে নিতে পারবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।